আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল। ইনসাফ যাত্রার 32তম দিনে বাঁকুড়া জেলার রায়পুরে ইনসাফ যাত্রীরা পৌঁছে গেল, আর সেখানে ডিওয়াইফাই এর উদ্যোগে একটি সমাবেশ হয়। আর সেই সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। আমরা শুনে নেব তার বক্তব্যের পুরো ভিডিওটি। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি সিপিআইএম এর সমর্থক হন, সিপিআইএম এর খুঁটিনাটি খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখে নেওয়া যাক পুরো বক্তব্যের ভিডিওটি। 32টা দিন ধরে আমাদের কমরেডরা পথ চলছে ইনসাফের দাবিতে। এই রায়পুর অঞ্চলে আমার প্রথম প্রশ্ন, কোথায় গেল জনসাধারণের কমিটি? কোথায় যে জনসাধারণের কমিটি থানাতে আগুন লাগিয়ে পুলিশকে কনস্টেবলকে পুড়িয়ে মারলো, কোথায় গেল জনসাধারণের কমিটি? কোথায় গেল জনসাধারণের কমিটি? যে কমিটি রাস্তা কেটে গাছ ফেলে, যে কমিটি বন জঙ্গল কেটে দিয়ে মানুষকে সন্ত্রস্ত করে মানুষের জন্য লড়াই করলো, সেই জনসাধারণের কমিটি আজকে চুপ কেন আছে যখন সারেঙ্গা রায়পুরে প্রায় 1,33,00,000 টাকা মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন পেট্রোল ডিজেল কয়লা ওষুধের দাম ছেড়ে দিন, শুধুমাত্র লোকের গরিব লোকের বাড়িতে যে ডিবরির বাতিটা জ্বলে সেই কেরোসিন তেলের দামটা 120 টাকা লিটার? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন পঞ্চায়েতের অফিস থেকে নবান্ন পর্যন্ত শিডিউল কাস্ট শিডিউল টাইপ সার্টিফিকেট থেকে শুরু করে জমির মালিকানা পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন প্রত্যেকটা দিন মোড়ার উপর খাড়ার গায়ের মতন আজকে ইলেকট্রিক বিলের দামের উপরে স্মার্ট মিটার আজকে বাড়ি বাড়ি বসিয়ে দিয়ে সরকারের বোঝা জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন গোটা রাজ্য জুড়ে চুরি দুর্নীতি চলছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন প্রত্যেকটা এলাকায় এখানে আদিবাসী গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের গোটা রাজ্য জুড়ে যে ক্ষুদ্র কুটির শিল্পটাকে জলাঞ্জলি দিয়ে আজকে রাজ্যের বাড়ি বাড়িতে বোমা বিস্ফোরক পিস্তল আর বন্দুকের কুটির শিল্প দেখা যাচ্ছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন আমাদের বাড়ির ছেলেগুলো চাকরি না পেয়ে, আমাদের বাড়ির বাচ্চাগুলো হোস্টেল না পেয়ে, আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন মিড ডে মিলের খাবারের পুষ্টি গুণটা না পেয়ে, তারা যখন ইট ভাটা টালি ভাটাতে, আর আমাদের বাড়ির ছেলেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন এলাকাতে সাধারণ মানুষের দুয়ারে সরকার বিজেপির পার্টিটা দুজনে মিলে একসাথে এত এত কোটি কোটি টাকা মানুষের নামে খরচ করছে কিন্তু মানুষের পকেটে আসছে না, অথচ মানুষের কাছে আজকে এত এত এনজিও গুলো কাজ করছে, কারা দিচ্ছে এদেরকে এত টাকা? কেন আছে জনসাধারণের কমিটি চুপ যখন আদিবাসীদের জন্য তৈরি হয়ে যাওয়া কলেজগুলো, মাইনরিটিদের জন্য তৈরি হওয়া মাদ্রাসাগুলো যখন ধর্মান্তরণকরণ হচ্ছে? কেন আছে জনসাধারণের কমিটি চুপ? তাহলে কি জনসাধারণের কমিটিটা তৈরি হয়েছিল বাম নেতা কর্মীদেরকে খুন করে দেবার জন্যে? তাহলে কি জনসাধারণের কমিটিটা তৈরি হয়েছিল মাওবাদীদের নামে তৃণমূল আর তৃণমূলকে সঙ্গে করে নিয়ে লকেট চ্যাটার্জি রাজনাথ সিং যারা বিজেপির নেতা এদেরকে সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গে বামেদের সরকারকে উৎখাত করার জন্যে? জনসাধারণের কমিটিটা কেন তৈরি হয়েছিল শুধুমাত্র বামেদের লোকগুলোকে বাড়িছাড়া করে দেবার জন্যে? জনসাধারণের কমিটিটা এই কারণে তৈরি হয়েছিল যে বামেদের কমরেডদেরকে কান ধরে উঠবস করাবে? জনসাধারণের কমিটি এই কারণে তৈরি হয়েছিল যে যারা বালি পাচার করতে পারছে না, লাল ঝান্ডার সরকারটা না থাকলে মুখ ঢুকে দিনের আলোতে মাফিয়াগিরি করতে পারবে? জনসাধারণের কমিটিটা এই কারণে তৈরি হয়েছিল যে আদিবাসীদের জমিগুলোকে নিয়ে গিয়ে আম্বানি আদানিদের কোলে তুলে দেওয়ার জন্য বামেরা যে আইনটা তৈরি করে রেখেছিল সেই আইনটাকে একদম নষ্ট করে দিয়ে মানুষের যেখানে খুশি সরকার মানুষের জমিকে আম্বানি আদানিদের কোলে দিয়ে দেবে? তাহলে আজ আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কি পেলেন আপনারা? আবাস যোজনার ঘর, রেশনের চাল, 100 দিনের কাজ, স্কুল কলেজের চাকরি, নতুন করে কলকারখানা, নাকি বাড়িতে দরজা জানলা বন্ধ করে ভয় থেকে মুক্ত হয়ে নিজেদের বেঁচে থাকার আশা? বিচার করুন আপনারা, সিদ্ধান্ত নিন আপনারা। আমরা আমাদের বন্ধুদেরকে খুঁজে পেয়ে গেছি আজকে রায়পুরের এই সভাতে, এই পদযাত্রায় যারা উপস্থিত ছিলেন তারা আমাদের বন্ধু, আর এই বন্ধুদেরকে আমাদেরকে মইদুল চিনিয়ে দিয়ে গেছিল যে এরা তোমাদের বন্ধু, এদেরকে নিয়ে লড়াই করো। কারণ যাদের কাঁধে এই লাল তারা দেওয়া সাদা ঝান্ডাটা আছে,
মহিদুলরা নিজেদের বুকের রক্ত দিয়ে আমাদের এই লাল তারাটাকে আরো গাঢ় করে দিয়ে গেছে। আর আমাদের না তো কয়লা, না তো বালি, না তো লোহা, না তো গরু পাচারের আছে, তাই আমাদের ঝান্ডাটার মতোই আমাদের ক্যারেক্টারগুলো সাদা ধবধবে। তাই আপনাদের কাছেও আজকে আমরা হাত পেতে এসেছি দুটো কারণে। এক, আসুন 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের জন্য, গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য। আর হাতে হাত পাততে এসেছি আপনাদের কাছে, সততার প্রতীকের কাছে আমাদের পয়সার দরকার নেই। বাপ কাকাদের ঘামের গন্ধওয়ালা 2 টাকা 5 টাকা আমাদের কৌটোতে ভরে দিন। আপনাদের সততার পয়সাতেই পশ্চিমবঙ্গের সততার ভবিষ্যৎ তৈরি করার জন্য দায়িত্ব আমরা নিচ্ছি, বেইমানি করব না। 7-3 পশ্চিমবঙ্গকে আগে নিয়ে যাবার জন্য ইনসাফ যাত্রার ব্রিগেডের সমাবেশে 7 জানুয়ারি দেখা হবে। এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।